আসসালামু আলাইকুম মারিয়া কুকিং থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে আরেকটি মজাদার সুটকি রেসিপি তৈরি করে দেখাবো আর আজকের শুটকিটা হচ্ছে পোয়া মাছের সুটকি পোয়া মাছের সুটকি দিয়ে কিন্তু কচি মূলা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় তাই আজকে আমি পোয়া মাছ দিয়ে কচি মূলা রান্না করেছি তবে যারা পোয়া মাছ দিয়ে এরকম কচি মূলা রান্না করে খান নাই তারা কিন্তু আমার রেসিপিটি দেখার পরে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে আর পোয়া মাছের সুটকিটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো রেসিপিটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এই যে এখানে আমি পোয়া মাছের সুটকি নিয়ে নিয়েছি আর পোয়া মাছের সুটকিটা কিন্তু ঠিক এরকমের হয় তো পোয়া মাছের শুটকিটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে তো প্রথমে আমি পোয়া মাছের শুটকিটা বেছে পরিষ্কার করে নিব তারপর খুব ভালোভাবে কিন্তু শুটকিটা ধুয়ে পরিষ্কার করে নিতে হয় আর এদিকে আমি পোয়া মাছের শুটকি রান্না করার জন্য এই যে কচি মুলাটা নিয়ে নিয়েছি এই মুলাটা দিয়ে কিন্তু শুটকি রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর উপরের এই শাকটা আমি আলাদা করে রান্না করব তো আমি প্রথমেই নিচের অংশটা মূলার কেটে নিব তো এই যে মূলার নিচের অংশটা আমি কেটে নিয়েছি তো মূলার এই অংশটা দিয়েই কিন্তু আমি রান্না করব আর সাথে আমি একটা কালো বেগুন দিব আর দিব আমি একটা আলু তো কালো বেগুন আর আলুটাও নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি মূলাটা কিভাবে কেটে নিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি তো মূলাটা কিন্তু খুবই কচি সেজন্য আমি এভাবে একটু চেয়েছে মূলাটার উপরের আঁচটা উঠিয়ে নিচ্ছি এভাবে তুলে নেওয়ার পরে এখন আমি সাইজ মতো কেটে নিব তো এই যে ঠিক এভাবে আমি এই মূলাটা কেটে নিচ্ছি তো সবগুলো মূলাই কিন্তু আমি ঠিক এইভাবে কেটে নিব আর এখন আমি কেটে নিচ্ছি বেগুন তো বেগুনটাও একটু চিকন করেই কেটে নিব যাতে মূলার সাথে মিলে সেভাবে কেটে নিতে হবে তো এই যে বেগুনটাও কাটা হচ্ছে তো বেগুনটাও আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আর এখন আমি আলুটাও খুব পাতলা করে কেটে নিব তো আলুটা প্রথমে ছিলে নিচ্ছি ছিলে নেওয়ার পরে পাতলা করে এইভাবে কেটে নিয়েছি আর এদিকে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে এসেছে তো প্রথমেই আমি সুটকিগুলো একটু ভেজে নিব মানে টেলে নিব তো সেই জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি আর চুলার তাপটা কিন্তু কমিয়ে তারপর সুটকিটা ভেজে নিতে হবে তো আমি চুলার তাপটা কমিয়ে শুটকিটা ঠিক এভাবে চেপে চেপে কিন্তু ভেজে নিচ্ছি তো ঠিক এভাবে কিন্তু চেপে চেপে সুটকিটা দুই পাশি খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তো উলটিয়ে পালটিয়ে ঠিক এইভাবে কিন্তু আমি সুটকিটা ভেজে নিয়েছি এখন ঠান্ডা হওয়ার পরে আমি খুব ভালোভাবে সুটকিটা পরিষ্কার করে নিব আর এদিকে আমি চুলাতে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল তো তেলটাও গরম হয়ে এসেছে এখন এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও কিন্তু চেড়ে ভেজে নিতে হবে তো ঠিক এভাবে চেড়ে আমি পেঁয়াজটাও ভেজে নিয়েছি আর এখন এতে দিয়ে দিব সামান্য একটু পানি তো পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিব সেজন্য আমি এক এক করে এখন মশলাটা দিয়ে দিব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চা চামিচ হলুদের গুঁড়া এক চা চামিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া দেড় চা চামিচ দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিলিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দিব রসুন বাটা তো এখানে দেড় চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ তো সব কিছু একসাথে দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এদিকে আমি সবকিছু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কাটার পরে তো এই যে পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এদিকে মশলাটাও কষানো হয়ে গিয়েছে তো এখন আমি সবকিছু একসাথে দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি আমি সব কিছু একসাথে আর এখন সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিলিয়ে নিতে হবে তো আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে সব কিছু একসাথে মিলিয়ে নিচ্ছি তো ঠিক এভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেওয়ার পরে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব আর এখনই কিন্তু আমি শুটকিটাও দিয়ে দিব তো আমি শুটকিটা এই যে পরিষ্কার করে নিয়েছি তো ঠিক এভাবে পরিষ্কার করে নিতে হবে আর এখনই আমি শুটকিটাও দিয়ে দিলাম তো সুটকিটা দিয়েও চেড়ে দিতে হবে তো আমি সুটকিটা দিয়েও চেড়ে সব কিছু মিলিয়ে নিচ্ছি আর মিলিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও নেড়েচড়ে দিব আর কষানো কিন্তু হয়ে গিয়েছে ঠিক এইভাবে কিন্তু প্রথমে কষিয়ে নিতে হবে এখনও সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় নাই সেজন্য সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিতে হবে তো আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর পানিটা দিয়ে এই যে নেড়ে চেড়ে আবার মিলিয়ে নিলাম আর এই পানিটা দিয়েই কিন্তু মূলাটা সিদ্ধ হয়ে যাবে তো এখন আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে তো ঢাকনাটা খুলে এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো পানিটা শুকিয়ে নিতে হবে তারপর একটু ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চুলার তাপটা বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে কারণ সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা ফালি তো মাখা মাখা একটা ঝোল রাখবো সেজন্য জন্য আরো কিছুটা পানি শুকিয়ে নিব এই যে অনেকটা পানি কিন্তু শুকিয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে কিন্তু মাখা মাখা একটা জল তো ঠিক এরকমই রাখতে হবে শুটকি তরকারিটা তো হয়ে গেল শুটকি তরকারিটা আর এই যে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে আসলে শুটকি তরকারি কিন্তু খেতেও খুবই ভালো লাগে তো এভাবে পোয়া মাছের সুটকি দিয়ে কচি মূলা রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম মজার মজার আরও রেসিপি পেতে হলে সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ